আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আসলে আজকে সারাদিন হলো আমাদের বাড়ি থেকে শুধু মেহমান যাওয়ার সময়, কারণ এরকমই হয়, মেহমান আসার সময় শুধু আসে আর যাওয়ার সময় শুধু যায়। সকালবেলা হলো কাকা কাকি ওরা সবাই চলে গেছে বাবুরা, আর এখন হলো ভাবি চলে যাইতেছে, কালকে হলো মরুমরা চলে গেছে, আর সামনে কালকে হলো আব্দি আরও চলে যাবে। তা আব্দি এগুলো আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে, আর তো কেউ রই বাইতে রাখুন না, কেউ রইল আর বাইতে রাখুন না, সবাই যাবো গা। হ্যাঁ, আপনি কি রাস্তায় থেকে কয়ে দিন বিদায়? আমরা এই খালি যাইতে রই না, সবাই খালি যায় গা। নরম মানুষ তো দেখাই যায় অসুস্থ। বাবা হলো দুষ্টানি করতেছে, মানে মাইয়া গদিয়ে মায়ের নিয়ে দিন তো টাটা টাটা আবু তালহা টাটা দিতেছি টাটা। সবাই তানের আব্বু আরম ভিজাও না, হন ইডি করো খড়ি খুড়ি দিয়ে করো, গোড়ার এলো বাইর করো, ঘর করে আসলো গরু গোড়টা পরিষ্কার করো। মাঝে গায়ে কয় জায়গা দোস্ত, মানে যাইতে কয় গা, আর ও হাই জায়গা কার বিষয়টাছে, দাদা তুমি কই যাম আমি। আমরা হলো দুইজনে চা বানাইতেছি, আমাদের বাড়িতে অনেক অতিথি আইছে, আমি জানি না চা কেমন হয়েছে, পানি হয়েছে ভাবি। আপনি বুদ্ধি নাই কাপের সমস্যা, কাপ বেশি সাদা দাদা
এটা আছে তিনজন কোন ক কোন নেই তোমার যেটা খুশি আমার বাদে নাও ভাই আমার পোলান পোলান শখ আমার তোমার নেও না কোন চালো কানে শুনছ না ভাই বাহ কিপটার গুষ্টি গিলে পাতি দিছে কোন কিপটার কিছু নাই এটা ডেজ পাশে দে বাতি নেই কিছু দেয়া যায় না বাতি নেই কিছু দেয়া যায় না ঠিক আছে বুড়োটা খাইতে দেয় না দেখি ওরে কাকি শাকগুলা সেই চিকুন হইতো চিকুন কাকি জানেন আপনি সবুজ শাক কাটতেছেন হলুদ ই ফেনছেন উন্না ফেনছেন এত সুন্দর লাগতেছে আপনার এর লিগে মনে হয় কাকা আজকে হাত দেন নিয়ারা করে নিয়ে আপনার দুধ দাবাত খাই রুটি আইন না খাওয়াইছে জানি দেখছেন আপনার বাইরে কি শাক কাটে আমার ছোট ভাইর বউ ওই যে কাকি যেমন এমন করতেছে এমন না ওর শাক খালি বড়ির লগে মনে হয় যে ওর বড়ি এরকম এরকম করতেছে আর চিকুন এ পরে আমার মা কাকুকে তুই আবার এত চিকুন করিস না এত চিকুন করলে রাঁধতে গেলে একা বত্ত হয়ে যায় হ বত্ত হয়ে যায় রাঁধতে গেলে
আমার শাশুড়ি তো শাক এত বড় বড় করে একটা কাজে এই তানা তুই বেতা পাবি না হিনুফত তুই যে আমাদের খড়ির ঘরটা হলো ভাঙিয়ে দিতেছে এখানে বড় করে একটা ঘর তোলা হবে মানে এই ঘরটাই তোলা হবে আর এই যে পাশে হলো কাকা হলো পালা দিতেছে কাকা ই হয়ে গেল না খড়িয়ে দাদা বেশি বাড়ি হয়ে গেল না আগা আগা বেশি বাড়ি হয়ে গেল না ওটা আগেই দেওয়ার উচিত ছিল ওই ওই আগা এই আগা সমান সমান করে এত খড়ি পুড়িয়ে লাইছি এত খড়ি উড়াইলাম আগা করে ইয়ে হয়ে গেছে ঠিক করে দিতে হ্যাঁ করবা শুনে দাদা মারব আয় বেতা ভাবি এ কি করলি তোমরা যাবা কবে যাবা না 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 ধরবো ফোন ধরবো কবে যাইবা নে এ বড়ি ললি বাপ সারো না আমারে ললিপপ খাওয়ার এই শখ তো সবাই যেহেনি আমরা দুই হইনি উদম গায় খালি কাকা একটা সেন্টু কেন্দ্রে গায় দাঁড়া ফর্মালিটিস পালন করে কি করেন আপনারা দুইজনে ঘরে কত অন্ধকার আমাদের আজকে হলো মুরগি রান্না করা হয়েছে এখানে কিছু পাউটা আছে মজাই হয়েছে পা দে মুরগির পানি গরম করছি পানি চলবো না আর ওটা আসতে না ই করে দিলে আবার ফুলে দেবো